দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ঘটল 27,737, নতুন শনাক্ত 466 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘণ্টায় 21,568 জনের নমুনা পরীক্ষা হয়। এতে শনাক্তের হার 2.16%। এ পর্যন্ত শনাক্ত 15,64,485 জন, একদিনে সুস্থ 695 জন, মোট সুস্থ 15,26,368 জন, সুস্থতার হার 97.56%, মৃত্যুর হার 1.77%। একদিনে সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 3 জন, এছাড়া চট্টগ্রামে 2 জন এবং খুলনা এবং রাজশাহী বিভাগে 1 জন করে মারা গেছেন। এছাড়া 24 ঘণ্টায় বরিশাল, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে কোনো মৃত্যু নেই।